নমস্কার, তারক ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য শুভকামনা। আর যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের বলি, ভিডিওর নিচে ডান দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে ওটিতে টাচ করে দিন এবং পাশে ভেসে ওঠা বেল আইকনটিতেও টাচ করে দিন, ফলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, এজন্য কোনো পয়সা খরচ হবে না। নমস্কার, আজকের প্রশ্নগুলি রেলওয়ে এনটিপিসির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলেও যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য দেখে রাখা ভালো। প্রথমে আপনি দেখুন 25-এর মধ্যে কত পাচ্ছেন, তারপর 2-3 বার ভিডিওটি চালিয়ে 25-এর মধ্যে 25 পাওয়ার চেষ্টা করুন। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন ফুটবল তারকাকে টাটা মোটর তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন? আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে লিওন মারাদোনা। পরের প্রশ্নটি দেখুন, এগুলো বারবার আসে, আপনি ভিডিওটি একটু পজ করে রেখে এর সলিউশন বের করার চেষ্টা করুন, তারপর আমি উত্তরটি বলছি। এবার আমি বলে দিচ্ছি, দেখবেন 9, 11 এবং 15 এর স্কোয়ার হচ্ছে ওপরেরটা, আর নিচে 9, 11, 15 7 দিয়ে গুণ করুন, পরেরগুলো বেরোচ্ছে, তাহলে উত্তর হবে 77। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, মানব স্পাইনাল কর্ড কতগুলো হাড়ের সঙ্গে যুক্ত হয়? মানব স্পাইনাল কর্ড 33টি হাড়ের সঙ্গে যুক্ত হয়। পরের প্রশ্ন, 1973 সালে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে কত করা হয়? 1973 সালে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়। ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমুর যে রাজ্যের লোকনৃত্য, রাজ্যটির নাম হলো রাজস্থান। পরের প্রশ্নটি একটি ম্যাথের প্রশ্ন, আপনি ভিডিওটি একটু থামিয়ে রেখে এর সলিউশন বের করার চেষ্টা করুন, তারপর আমি উত্তর বলছি। প্রত্যেকটাতে 13 আছে উত্তরে, আপনি দেখুন, তাহলে প্রত্যেককে 13 দিয়ে গুণ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নের ক্ষেত্রেও আপনি ভিডিওটি থামিয়ে রেখে উত্তর বের করার চেষ্টা করুন। এবার বলি, মনে রাখবেন, গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু বেরোয়, তাহলে সেই অনুযায়ী উত্তর হবে 26। পরের প্রশ্ন, নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম বদ্যাদেবী ভান্ডারী। একটি বহুভুজের বহিকোণ 40 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত? ভিডিওটি থামিয়ে রাখুন। এবার বলি, এখানে একটি সূত্র আছে, 360 ডিগ্রি বাই বহিকোণ করলে বাহুর সংখ্যা বেরিয়ে যাবে, অর্থাৎ 9। পরের প্রশ্ন, যদি রেলওয়ে এর কোড একটা দেওয়া আছে, ওটা যদি হয় তাহলে স্টেশনের কোড কত হবে? আপনি ভিডিওটি একটু পজ করে রেখে উত্তর বের করার চেষ্টা করুন, তারপর আমি সূত্রটি বলছি। এবার বলি, রেলওয়ের আর মানে 18 নম্বর অক্ষর আরটি, তার সঙ্গে 6 যোগ করে 24 হচ্ছে, এইভাবে প্রতিটি অক্ষরের সঙ্গে, অক্ষরটা যত নম্বরে তার সঙ্গে 6 যোগ করে পরের উত্তরটা হচ্ছে। নেক্সট, ভারতীয় বংশোদ্ভূত শিভা আপুডুরিয়া কি আবিষ্কার করেন? ভারতীয় বংশোদ্ভূত শিভা আপুডুরিয়া আবিষ্কার করেছিলেন ইমেল। পরের প্রশ্নটি একটি ম্যাথের প্রশ্ন, আপনি ভিডিওটি পজ করে রেখে এর উত্তর করার চেষ্টা করুন, তারপর আমি উত্তর বলছি। সাধারণত 2-1 দিন ছাড়া ছাড়া আমি ভিডিও আপলোড করি, যারা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে রেখেছেন তাদের কাছে ফ্রিতেই আমার ভিডিওগুলি নিয়মিত পৌঁছে যাবে। এবার আমি বলি, এর উত্তর হবে খয়ের দাগেরটা, 140। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে,
প্রথম কৃত্রিম মানব লিভার প্রতিস্থাপন করে কোন দেশ? এটি হয়েছিল 2013 সালে। প্রথম আর্টিফিশিয়াল মানব লিভার প্রতিস্থাপন করেছিল জাপান। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক কে? এর সঠিক উত্তর হবে লেফটেন্যান্ট গভর্নর। ভারতের কোন স্টেশনে প্রথম পাবলিকের জন্য ওয়াইফাই পরিষেবা শুরু হয়? ভারতের যে স্টেশনে প্রথম পাবলিকের জন্য ওয়াইফাই পরিষেবা শুরু হয়েছিল স্টেশনটির নাম হলো মুম্বাই সেন্ট্রাল। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। অলিম্পিকে প্রথম মহিলাদের কোন খেলা শুরু হয়? অলিম্পিকে প্রথম মহিলাদের শুরু হয়েছিল গলফ খেলা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম হিমবাহের নাম হল সিয়াচেন হিমবাহ। নেক্সট, উল্লিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর কপার ডাই অক্সাইড। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে জোর করে প্রবেশ করে না? পৃথিবীর বায়ুমণ্ডলে জোর করে প্রবেশ করে না এক্স রশ্মি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিম্নলিখিত প্রযুক্তিবিদ্যাগুলির মধ্যে কোনটি প্রথমে এসেছে? প্রথমে যেটি এসেছে সেটি হলো টেলিস্কোপ। পরের প্রশ্ন, একটি ওয়েব ব্রাউজারের মধ্যে কোনো ওয়েবসাইটকে সেভ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? এবার বলি, এর সঠিক উত্তর হলো ফেরারি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কঠিন আয়োডিনের রং কেমন? কঠিন আয়োডিনের রং হলো কিছুটা কালো ধূসর। পরের প্রশ্ন, 25-7, 15-28 এবং 20-21 লসাগু বের করতে হবে। আপনি ভিডিওটি পজ করে সঠিক উত্তরটি বের করার চেষ্টা করুন। এর সঠিক উত্তর হবে ঘয়েরটা। কীভাবে সঠিক উত্তর হলো বলছি, লবগুলি লসাগু বাই হরগুলির গসাগু। এই সিরিজের পরবর্তী সংখ্যাগুলি বের করতে হবে। আপনি ভিডিওটি পজ করে সংখ্যাটি বের করার চেষ্টা করুন। এবার বলি 16 কী করে উত্তর হলো। আপনি 4-এর পর একটা একটা সংখ্যা ছেড়ে 4-এর ঘরে নামতে ডাকুন, তেমনি 8-এর পর একটা সংখ্যা ছেড়ে ছেড়ে 8-এর ঘরে নামতে ডাকুন, তাহলে উত্তরটি পেয়ে যাবেন। শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, এই রকম প্রশ্নোত্তরের বিভিন্ন ভ্যারাইটির গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে তাতে আপনি ক্লিক করুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনার ভিডিওগুলি কেমন লাগছে। ভিডিওগুলি বন্ধুদের শেয়ার করে একসঙ্গে পড়াশোনা করুন। পরের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ফ্রিতে পেতে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব লেখাটিতে টাচ করে দিন। চলে আসি শেষ প্রশ্নে। আজকের শেষ প্রশ্ন, জলের স্থায়ী ক্ষারতা দূর করার জন্য কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে কাপড় কাচা সোডা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরিশ্রম করুন আর সফল হন। ধন্যবাদ।